আমেজ উপভোগের আগেই আতঙ্কের কালো মেঘ। দিন দুপুরে খুন হলেন এই চায়ের দোকানের মালিক, এখনো অধরা খুনি। ক্যামেরায় আকাশের সঙ্গে আমি অঙ্কিতা, নিউজ 24। নমস্কার, বলুন। আচ্ছা, আমি বললেই কাজ হবে বলছেন? আপনি থানায় ঢুকে ডিউটি অফিসারের সঙ্গে কি ইয়ার্কি করছেন? ও, জনগণের স্বার্থে ডিউটিটা করেন জেনে আমি খুশি হলাম। হো আর ইউ? আপনি তো বেশ বড় কথা বলছেন, একবার চালান দিলে না আপনি বুঝবেন তখন ফেরাটা। দিন দিন ভেতরে চালান করে দিন, ভেতরে খবর জানবো বলেই তো আমি এলাম। বোধিসত্ত্ব পাস স্যার, সিআই। স্যার বলুন। জলজ্যান্ত মানুষ খুন হলেন রাতের অন্ধকারে। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেই পুলিশের রিপোর্ট। কেন খুন হতে হলো তাকে? মাথার পেছনে কোনো ভারী বস্তু দিয়ে একইভাবে খুন করা হয় এক চায়ের দোকানের মালিককে। ঠিক দুদিন আগে ঘটে যাওয়া এই ঘটনার সঙ্গে গতকাল রাতের ঘটনার কোনো সম্পর্ক ছিল কি? খুনি কি একজনই? কি ভাবছে প্রশাসন? এই সব প্রশ্নের আড়ালে লুকিয়ে আছে আতঙ্ক, নিরাপত্তাহীনতায় ভুগছে জনগণ। ক্যামেরায় আকাশের সঙ্গে আমি অঙ্কিতা, নিউজ 24। ছবিগুলো দেখেছেন স্যার? প্রথম লাশটা কে দেখেছিল বলতো মল্লিক? কোন লাশটা স্যার? আরে যেটা দিয়ে শুরু করলে তোমার সুবিধা হয় সেটাই বল। দুটো খুনের সোর্স একই। আই সি। আপনার থাকা হয় কোথায়? এরকমটা কিন্তু মনে করার খুব। আমার চিন্তা হচ্ছে যে প্রথম যিনি মারা গেলেন তিনি একজন চায়ের দোকানের মালিক, আবার দ্বিতীয় জন একজন যিনি মানে উনি একটা ইনস্টিটিউশন চালান। এবার দুজনের মধ্যে যে কোনো সম্পর্ক আছে সেটা কিন্তু কেউ জানাচ্ছে না। তাহলে খুনের কারণটা কি আপনার কি মনে হয় অন্তর্বাবু? আমি না 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 আমি কি করে জানবো?
বাক্যের মধ্যে স্যার হরিণ চিংড়ি পড়ে সে পড়বে স্যার যদি কিছু একটা সূত্র যদি পাওয়া যেত। ওকে অন্তর্বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এখন আসতে পারেন, আপনি এখন আসুন, তবে পরে যদি আমাদের আপনাকে আবার দরকার হয় আমরা কিন্তু আবার ডেকে পাঠাবো। হ্যাঁ স্যার, মানে নাগরিক হিসেবে তো সেটা আমার কর্তব্য স্যার, যখন ইচ্ছে আসি স্যার। বলি বলুন। আমাকে কি ভয় দেখিয়েছে? ছোট তো ভয় দেখা দিতে তুমি ওর থেকে বড়, তাই মুখোশটা তোমার, আমি তোমার থেকে বড়, তাই মুখোশটা আমার, ঠিক আছে? দুজনে মিলে ঝগড়া করবে না, একদম কি ফেলবে। স্বামীজি বসে আছেন সপরিবারে, ঠিক আছে? তুমিও চলো না ভাই। না আমি যেতে পারতাম, আসলে ওদিকে একটু খাবারের দিকটা দেখতে হবে, ঠিক আছে? এই তোমরা কিন্তু দুপুরবেলা খেয়ে যাবে, ঠিক আছে? আমি চলি, যাও। ঠিক আছে। দাদার একটা সিগারেট দেখি, পাঁচুর দোকানের বাচ্চাটা কোথায় গেল বলুন তো? পাঁচুর খুন হওয়ার পরের দিন থেকে সে ব্যাপার, কি হবে বলুন? মালিক নেই, মাইনে নেই, ছোটো একটা কাজকর্ম দেখিয়ে দিয়েছে। না মশাই, আমার তো অন্য কিছু দেখছে, যা অত্যাচার করতো ছেলেটাকে সেই আবার খুন টুন না করে বসে। ওইটুকুনি আর এক ফোটা ছেলে কত বড় দাম লোককে খুন করবে?
আর যদি করেই থাকে ওই যে অভিরূপ মাস্টার ফোন হলো, তাকে খুনটা করলো কে বলুন? তার সঙ্গে তোমার সম্পর্ক নেই। আরে ওসি সাহেব যে আসুন আসুন আসুন। বলুন বলুন, ফোন করলো কে বলুন? শুনুন, ওই আমি তাহলে এখন চললাম, ওই খাতা রিসিপ্টটা পাবে লেখা আছে তো, ওটা বিকেল বেলা এসে না হয়। সেটাও তো জানাশোনার মধ্যে পড়ে নাকি? না মানে ওই পাঁচক দোকানে কাজ করতো না বাচ্চাটা, বাচ্চাটা নিখোঁজ কতদিন ধরে? এই স্যার পাঁচক খুনের পরের দিন থেকে। জানবেন পরে, দেখবেন যখন যাবেন তখনই দেখবেন। স্বামীজি বললেন ওই আশ্রমে দেখেছিলাম, তা স্বামীজি বললেন আমাদের ওয়েলফেয়ার কাজটা হয়ে যাবে। হ্যাঁ, আর ওই ওই পবিত্রকে বলবো যে আমাদের যে টাকাটা স্যাংশন হওয়ার কথা ছিল ওটা করিয়ে দেবে। আরে তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তার রিপোর্টটা ইমিডিয়েটলি চাই। ঠিক আছে স্যার, এক্ষুনি দেখছি। বুঝলে, পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে দুটো খুনই একই রকম ভাবে করা হয়েছে, এবং দুটো খুনের ক্ষেত্রেই ব্যবহার হয়েছে একটা কোনো ভারী একটা ধারালো অস্ত্র, এবং সেটা একবারই। তার মানে স্যার শক্তিশালী লোক, কিন্তু এক্ষেত্রে দেখতে হবে খুনি মানে তার বাঁ হাত ব্যবহার করেছে, বাঁ হাত দিয়ে নিয়েছে। কিন্তু কিন্তু কি স্যার? তুমি একটু আগে বলে না কিন্তু। হ্যাঁ স্যার, ওই চায়ের দোকানে বাচ্চা ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না। কবে থেকে? প্রথম খুনের পর দিন থেকেই স্যার। কিন্তু কোনো বাচ্চা ছেলেকে দিয়ে কি এই কাজটা করানো সম্ভব? বাচ্চা ছেলে স্যার, দুটো লাশ একজনে পাওয়া গেছে স্যার। কোথাও ঘুরতে এসেছিলেন, ওই দেখুন ওনার কাঁধে ব্যাগ, ওটা এভিডেন্স, আর চশমা, এটাও এভিডেন্স। আপনার কনস্টেবলদের বলুন এই এভিডেন্স গুলো যেন এক্ষুনি কালেক্ট করে, ঠিক আছে? আর চলুন তাহলে থানায় যাই, বাকি কথা ওখানেই হবে। ঠিক আছে, আর বডিগুলো যেন এক্ষুনি পোস্টমর্টেমে যায়। ঠিক আছে কনস্টেবল।
কি ব্যাপার? অন্তদাদা তোমাকে স্বামীজি ডাকছে। স্বামীজি ডাকছে? হ্যাঁ, এক্ষুনি যেতে বললো। এক্ষুনি যেতে বল? হ্যাঁ ঠিক আছে, এক কাজ কর, তুই যা, ঠিক আছে, স্বামীজিকে গিয়ে বল যে অন্তদাদা আসছে। ঠিক আছে, কেমন? হুম, যা স্বামীজিকে গিয়ে বল। তুমি রতন? তুমি কতদিন কাজ করছো গো পাঁচুর দোকানে? ছ মাস বাবু। পালাচ্ছি না কেন? না বাবু, আমি পালাইনি, মুর্শিদাবাদ যাবো বলেই তো স্টেশনে ছিল। বিশ্বাস করুন বাবু, আমি পালাইনি, বোনকে নিয়ে তো তবেই বাড়ি ফিরত। বোন? সে কোথায়? আমি আর আমার বোন দুজনেই বাবু এই দোকানে কাজ করতাম, কিন্তু একদিন হঠাৎ থেকে আমার বোনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পাঁচুয়াকে জানিয়েছিলাম বাবু, কোনোই লাভ হলো না। এই ঘটনাটা তুমি তোমার পাঁচুকাকে ছাড়া আর কাউকে জানিয়েছিলে? ভালো করে ভেবে দেখো তো। পুলিশকে জানাওনি কেন? থানায় ভয় লাগে বাবু, দেখছে না এরা কেমন আমাকে ধরে এনেছে। যাকে, এখন আর কোনো ভয় নেই, আর কেউ তোমায় কিচ্ছু করবে না। তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো যে তুমি এইটা আর কাউকে বলেছিলে কিনা। বলেছিলাম বাবু, অন্তর্দাদাকে বলেছিলাম। অন্তর্দাদাকে? হ্যাঁ বাবু, অন্তর্দাদাকেই তো বলেছিলাম। স্যার, শেষ দুটো মৃতদের পোস্ট মর্টম হয়ে গেছে স্যার। দুজনের বাঁ হাতের কবজি পিছনে উল দিয়ে উল্কি আঁকা, খুনের ধরন একই ধরনের, মনে হয় কোনো ভারী অস্ত্র দিয়ে অস্ত্র প্রয়োগ করা হয়েছে। স্যার, আমার এলাকায় যা খুন স্যার, আমার চাকরিটা আমার যাবে। কথা নয় তো, নতুন সংযোজন বলছিল এমন মন্ত্রী ওম উল্কি, এটা কিন্তু আগের খুনগুলো ছিল। তুমি এক কাজ করো তো, তুমি রতনকে পাশে ঘরে বসাও, আমি একটু ভালো করে ভাবি। বাবু, আশ্রমের লোকজনদের হাতেই তো ওই উল্কি থাকে। আমি জানি আশ্রমের লোক। আচ্ছা, সকলের কি পা হাতেই থাকে? হ্যাঁ তো, থাকে তো। তোমার অন্তর্দাদার হাতেও কি উল্কি আছে? হ্যাঁ আছে, নিশ্চয়ই নিশ্চয়ই তো আছে। মলিক, মনে হচ্ছে এই যাত্রায় তোমার চাকরিটা বেঁচে গেল, চলো। স্বামীজি মার্ডার হয়েছেন, ওনার বডিটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করুন। এই নিয়ে চলো, শক্ত করে ধরবে, নিয়ে চলো ওকে সোজা থানায়। চলো নিয়ে চলো, শক্ত করে ধরো। তারপর অন্তর্বাবু, না খেল যে খতম, বলুন এবার। আমি শুধু সত্যিটা চাই, আপনার যা বলবার আপনি পরিষ্কার করে বলুন। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে বিদেশে পাচার করছিল যে জানোয়ার গুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, আপনি তাদের কি বলবেন? আমি শুধু তাদের নিজের হাতে শাস্তি দিয়েছি, আর কিছু খুন আমি করিনি, খুন করিনি,
আর অন্যায়ও করি। ওই যে বাচ্চা ছেলেটা রতন, আমায় যখন এসে বললো ওর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি তখন খোঁজ নিলাম চায়ের দোকানের মালিক আর ইনস্টিটিউশনের ওই লোকটা, ওরা দুজনেই জড়িত এর মধ্যে। শাস্তি দিয়েছি স্যার, এই সময় এতে আমার কোনো আক্ষেপ নেই, সত্যি বলছি কোনো আক্ষেপ। আমি একটা ছেলে ফোন করলো, দোষটা কি করেছি আমি, এটা কি আপনি দোষ বলেন? ওই যে অরিন্দ আর ওই ওর ভাই 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 বা না বোন তনুশ্রী, হ্যাঁ, এই টুকুটুকু বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ধরে বিদেশের ক্লায়েন্টের কাছে পাচার করে দিচ্ছে। হ্যাঁ, মহারাজকে কি বলছে, চাইল্ড ওয়েলফেয়ার হচ্ছে, চাইল্ড ওয়েলফেয়ার। ওই দুটোকেও আমি মেরেছি, হ্যাঁ আমি স্বীকার করছি দুটোকে মেরেছি। এতে তাহলে মহারাজকে মারলেন কেন? জানোয়ারগুলোকে মারা ভুল পথ স্যার, হ্যাঁ জানোয়ারগুলোকে মারা ভুল পথ। আমি মারিনি স্যার, উনি ফোন করতে গেছিলেন, আমি বললাম যে আপনি ফোন করবেন না মহারাজ, আপনি ফোন করবেন, এখন পুলিশকে ফোন করার দরকার নেই, পুলিশকে ফোন করার দরকার নেই, আমার কাজ শেষ হলে। কিন্তু উনি শুনলেন না, ফোন করতে গেলেন, আমি ওনাকে আটকাতে গেলাম, হার্ট অ্যাটাক করেছিল স্যার, উনি বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন, আমি তো মারিনি স্যার, আমি বলেছিলাম যে কাজ শেষ হয়ে গেলে আমি আত্মসমর্পণ করব, আমার কাজ শেষ হয়ে গেলে আমি আত্মসমর্পণ করতাম, আমি নিজেই আত্মসমর্পণ করতাম। তাহলে খুনের যে অস্ত্রটা আমরা পেয়েছি, যেটা দিয়ে আপনি মেরেছেন, সেইটা দিয়েই বোধহয় বাকি খুনগুলো করেছেন, ওটা বোধহয় আমাদের আর ফরেন্সিকে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনোভাবেই ঠিক কাজ নয় অন্তরবাবু, আইন নিজের হাতে তুলে নেওয়াটা আপনার ঠিক হয়নি। আপনি স্বামীজিকে খুন করেছেন নাকি করেননি সেটা তো তদন্ত সাপেক্ষ, কিন্তু বাকি খুনগুলোর জন্য তো আপনাকে শাস্তি পেতেই হবে, তাই না?